অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আপনারা জানেন যে এই নির্বাচনে দুইটি প্যানেল নির্বাচন করেছিল। একটি হচ্ছে চিত্রনায়িকা নিপুণ আক্তার সাধারণ সম্পাদক এবং তার সঙ্গে সভাপতি হিসাবে নির্বাচন করেছেন চিত্রনায়ক মাহমুদ কলি, এবং অন্য প্রান্তে নির্বাচন করেছেন খল অভিনেতা মিশা সওদাগর সভাপতি হিসাবে এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করেছেন মনোয়ার হোসেন দীপজল। তো আজকের এই নির্বাচনের ঠিক আগের একটি ভিডিও প্রকাশ করার অর্থ হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে কতটা প্রাণবন্ত ছিল বিএফডিসি, সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর সঙ্গে আরেকটি যে বিষয়টি রয়েছে, এই নির্বাচনে আপনারা জানেন যে চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং মনোয়ার হোসেন দীপজল, এই দুজনের মধ্যে কিন্তু মনোয়ার হোসেন দীপজল জয়লাভ করেছেন। অন্যদিকে মাহমুদ কলি এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু মিশা সওদাগর কিন্তু পাশ করেছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এই নির্বাচনে মাহমুদ কলি এবং নিপুণ আক্তার প্যানেল থেকে কিন্তু মাত্র তিনজন জয়লাভ করেছে। এর মধ্যে রয়েছে কার্যকরী পরিষদের দুইজন চিত্রনায়িকা পলি আর হচ্ছে অভিনেতা সনি রহমান, তারা দুজনই 11 জনের মধ্যে কার্যনির্বাহী সদস্য পদে তারা নির্বাচিত হয়েছে। আর আরেকজন যিনি এই প্যানেল থেকে আসলে জয়লাভ করেছে তিনি হচ্ছেন চিত্রনায়ক ইমন, তিনি সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক হিসাবে এখানে জয়লাভ করেছেন। সেক্ষেত্রে 18 জন কিন্তু একচেটিয়াভাবে জয়লাভ করেছেন মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন দীপজল প্যানেল থেকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এবারের নির্বাচনটি কিন্তু একটি ব্যতিক্রম ইতিহাস তৈরি করেছে। এই মুহূর্তে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা রুজিনা, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম এবং রত্না, এখানে আমরা বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, এবং এখানে দিলারা জামান। তো এটি কিন্তু নিপুণ আক্তারের একটি প্যান্ডেল ছিল, কিন্তু এখানে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি এবারে নির্বাচনে কিন্তু নিজেদের মধ্যে দূরত্ব ছিল না, সবাই একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলে হয়তো বা দুইটি প্যানেলে নির্বাচন হয়েছে, কিন্তু সকলের মধ্যে যে একটি পারস্পরিক সম্পর্ক, সুন্দর একটি সম্পর্ক, সেটি কিন্তু আমরা গোটা নির্বাচনেই কিন্তু আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে আমরা দেখলাম যে সারা রাত ভোট গণনার পরে আমরা দেখেছি নির্বাচন কমিশনার যখন ফলাফল ঘোষণা করলেন, ঠিক ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে চিত্রনায়িকা নিপুণ আক্তার তার কাছে যখন এই তথ্যটি পৌঁছে যায় এই নির্বাচনের ফলাফলে, তিনি কিন্তু যেখানে আসলে ফলাফলটি ঘোষণা করা হবে সেখানে কিন্তু এসে তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানে কিন্তু বিজয়ী দলের সভাপতি জনাব মিশা সওদাগর সাহেব এবং মনোয়ার হোসেন দীপজল সাহেব তিনিও উপস্থিত হয়েছেন। নির্বাচন কমিশনার তাদেরকে উপস্থিত রেখে কিন্তু নির্বাচনী ফলাফলটি ঘোষণা করেছেন, এবং ফলাফল ঘোষণার পরে যেটি আমরা দেখেছিলাম, অনেকেই বলছিল যে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে কাদা ছোড়াছুরি মামলা অনেক কিছু নিয়ে আসলে চলচ্চিত্রের মানুষের পাশাপাশি সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের মধ্যে কিন্তু একটি অভিযোগ ছিল, যে অভিযোগের এবার কিন্তু ছুঁড়ে ফেলেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত এবং অনির্বাচিত যারা ছিলেন তারা। এখানে আমরা দেখেছি চিত্রনায়িকা নিপুণ আক্তার তিনি যখন এখানে উপস্থিত হয় এবং ফলাফল ঘোষণা করা হয়, আমরা দেখেছি মনোয়ার হোসেন দীপজল এবং জনাব মিশা সওদাগর সাহেব তারা কিন্তু এই নিপুণ আক্তারকে সাদরে গ্রহণ করেছেন এবং তাদের গলার মালাটি তাকে পরিয়ে দিয়েছেন। পাশাপাশি নিপুণ আক্তারও কিন্তু সেটি একই করেছেন, যে মনোয়ার হোসেন দীপজল এবং মিশা সওদাগর সাহেবকে মালা পরিয়ে দিয়েছেন, এবং নিপুণ আক্তারকে নিয়ে কিন্তু মনোয়ার হোসেন দীপজল সাহেব খুব সুন্দর কিছু কথা বলেছেন, যে নিপুণ আমার মেয়ের মতন। অর্থাৎ এখানে পারস্পরিক সম্পর্ক এবং দ্বন্দ্বের যে বিষয়টি সেটি আমরা কোনোভাবেই লক্ষ্য করিনি, যেটি আসলে শিল্পী সমিতির সদস্য সহ সারা দেশের চলচ্চিত্র প্রেমীরাও কিন্তু এমনটা প্রত্যাশা করেছিল সেটি কিন্তু আমরা এবার লক্ষ্য করেছি, কারো কোনো অভিযোগ কিন্তু আমরা লক্ষ্য করিনি। অন্যদিকে পরবর্তীতে আমরা যেটি শুনতে পেরেছি, যে যারাই আসলে নিপুণ আক্তারের প্যানেল থেকে এসেছে কিংবা তাদের প্যানেল থেকে জয়ী প্যানেল বিশেষ করে 18 জন পাস করেছে, তারা কিন্তু সকলেরই কিন্তু একটি কথা, যে আসলে আমাদের সমিতির স্বার্থে আসলে আমরা কোনো দূরত্ব তৈরি করব না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে সমিতির জন্য কাজ করব, শিল্পীদের জন্য কাজ করব। এই বিষয়টি কিন্তু সকলের মধ্যেই কিন্তু লক্ষ্য করা গেছে। তো এটি অবশ্যই চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য অনেকটাই মঙ্গলজনক অবস্থা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সনি রহমান, যিনি কার্যকরী পরিষদ থেকে নিপুণ আক্তারের প্যানেল থেকে জয়লাভ করেছেন, তিনি কিন্তু নির্বাচনের আগে ভোটারদের সঙ্গে আসলে কী ধরনের আচরণ করেছে, ভোটাররা তারা তাদের
এফডিসিতে প্রাণের সংগঠন এই শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তারা কতটা স্বতঃস্ফূর্তভাবে এসে এফডিসিতে উপস্থিত হয়েছে সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চিত্রনায়িকা অঞ্জনা, যিনি নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করেছেন, সেখানে কথা বলছেন। এখানে যাকে বলা হয় কালা সিরাজ, আমাদের মনে হচ্ছে দীপজল সাহেবের ডামি হিসাবে, ডামি ম্যান হিসাবে যিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বিহার এই মুহূর্তে একদমই শিল্পী সমিতির যে বারান্দাটি রয়েছে সেখানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জনাব মাহমুদ কলি যিনি সভাপতি হিসাবে নির্বাচন করেছেন, তিনি ভোটারদের সঙ্গে কিন্তু কীভাবে তিনি হাত মিলাচ্ছেন এবং কী ধরনের ব্যবহার করছেন। তো আসলে সিনিয়র শিল্পীদের কাছে বা যারা আসলে সেলিব্রিটি তাদের কাছে আসলে সাধারণ মানুষের কিন্তু এমনটাই প্রত্যাশা, শুধু সাধারণ মানুষ নয় সারা দেশের চলচ্চিত্র প্রেমী বা সুশীল সমাজ সকলেই কিন্তু এই ধরনের একটি প্রত্যাশা। তো সেই অবস্থাটি কিন্তু আমরা এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লক্ষ্য করেছি। পারস্পরিক সম্পর্ক, জয় পরাজয় মাথায় নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে অঙ্গীকার, হয়তোবা এই বিষয়টি হয়তো শিল্পী সমিতির পরবর্তী কার্যক্রমকে আরও গতি বাড়িয়ে দিবে এবং পজিটিভ কিছু আশা করছে সমিতির মেম্বার থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে সেই এফডিসির যে শিল্পী সমিতি, শিল্পী সমিতির ঠিক বারান্দা থেকে কিন্তু আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে চিত্রনায়ক মাহমুদ কলি সম্পর্কে যদি আর কি কথা বলতে চাই, তিনি কিন্তু এই সমিতির একদমই দুইবারের সভাপতি ছিলেন এবং দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। আর এই সমিতি 1984 সালে যখন প্রতিষ্ঠিত হয় সেই জন্মলগ্ন থেকেই কিন্তু এই সমিতির সঙ্গেই তিনি কিন্তু সম্পৃক্ত ছিলেন। তো দীর্ঘদিন তাকে হয়তোবা পর্দায় অনুপস্থিত তিনি রয়েছেন, তারপরেও কিন্তু এবারে নির্বাচনে এসে পুরনো যারা সঙ্গী ছিলেন, যাদের সঙ্গে তিনি কাজ করেছেন, যারা কলিগ রয়েছে তাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, মত বিনিময় এটি কিন্তু তিনি অব্যাহত রেখেছে। আর আরেকটি জিনিস না বলেই নয়, আমরা দুইটি প্যানেলকে আমরা দেখেছি এবার নমনীয়তা বজায় রাখতে কেউ আসলে কাউকে কাদা ছোড়া ছুরি বা কাউকে ছোটো করে কথা বলা এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করিনি। এটি কিন্তু আমাদের চলচ্চিত্র অঙ্গনের জন্য অনেক বড় একটি ব্যাপার। তো এমনটা কিন্তু আমরা পরবর্তীতেও আশা করি যে যখনই আসলে শিল্পী সমিতির নির্বাচন, কারণ সারা দেশের মানুষ কিন্তু এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিকে কিন্তু তাদের একটি আলাদা দৃষ্টি রয়েছে যে আসলে এই শিল্পী সমাজ আসলে কী করছে, কি তাদের আচরণ, এটি কিন্তু সমাজের মানুষের কাছে কিন্তু শিক্ষার একটি বড় কিন্তু হাতিয়ার। তো ভিউয়ার্স, আমরা শিল্পী সমিতির ঠিক বারান্দা থেকে কিন্তু আপনাদেরকে চিত্র দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে দুই পাশে দুটি প্যান্ডেল রয়েছে, এখানে অনেকে রয়েছেন যারা হচ্ছে একদমই স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, তারাও কিন্তু খুবই আনন্দ ঘন মুহূর্ত তারা কিন্তু পার করেছে। ভোটাররা এসে বসছে, এখানে আমরা নাদের চৌধুরীকে বারান্দায় বসে থাকতে দেখছি, সেখানে ভোটাররা তারা যারা আসলে নাচের ছিলেন তারা আসলে এসে কিন্তু এখানে মজা করছে, ডান্স করছে। এখানে আমরা ফকিরা ভিলেন ফকিরাকে দেখতে পেলাম এই মুহূর্তে। তো ভিউয়ার্স, আপনাদেরকে সেই এফডিসির নির্বাচনকে কেন্দ্র করে আসলে এখানকার পরিস্থিতি আবারও আমরা দেখতে পাচ্ছি যে জনাব মাহমুদ কলি সাহেব তিনি মত বিনিময় করছেন ভোটারদের সঙ্গে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি চিত্রনায়ক ইমন, যিনি নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক হিসাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন, তাকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তিনিও কিন্তু এখানে ভোটারদের সঙ্গে হাত মোলাকাত করছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাদের খানকে তিনিও কিন্তু নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে কিন্তু কার্যনির্বাহী সদস্য হিসাবে নির্বাচন করছেন। এবারে তিনজনকে আমরা যাদেরকে দেখছি, ইমন, চেতনা ইমন নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক, নাদের খান যিনি কার্যকরী পরিষদে নির্বাচন করছেন, সনি রহমান তাকেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে কার্যকরী সদস্য হিসাবে তিনি নির্বাচন করছেন। তো আমরা সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে এফডিসি থেকে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করছি। তারা এখানে তিনজনকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে নির্বাচনী বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভিলেন বুসলি, আর এই মুহূর্তে যুক্ত হয়েছেন সনি রহমান, তিনি আসলে যার সঙ্গে কোলাকুলি করছেন তিনি হচ্ছে সীমান্ত, যিনি এর আগের যে গভর্নিং বডি ছিল, যে কমিটিটি ছিল শিল্পী সমিতি, সেখানে কমিটি কার্যকরী পরিষদের সদস্য তিনি ছিলেন, তিনি কিন্তু এখানে আসলেন, এসে কিন্তু যারা এবারে নির্বাচন করছেন তাদের সঙ্গে কিন্তু মজা করছেন।